হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি আচারের রেসিপি, সেটি হচ্ছে টকজাল মিষ্টি বোরের আচার। আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই তাহলে কিভাবে এই আচারটি আমি বানিয়ে নিয়েছি। শীতের এই মরশুমে কিন্তু প্রচুর পরিমাণ বড়ি পাওয়া যায়, সেই বড়িগুলো আমি বাজার থেকে এনে রোদে শুকিয়ে নিয়েছি, অথবা আপনারা চাইলে বাজার থেকে শুকনো বড়িও কিনে আনতে পারেন। বড়িগুলোকে আমি বটা ছাড়িয়ে নিয়েছি, এভাবে করে আমি সবগুলো বড়ির বটা ছাড়িয়ে নিয়েছি। এবার বড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বড়িগুলোর ভিতরে প্রচুর পরিমাণ বালু থাকে। সেই বালুগুলো তিন চারবার করে ধুয়ে নেওয়ার পর আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বড়িগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং মনে হচ্ছে যে বড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। বড়িগুলো যদি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ওই পর্যায়ে বড়িগুলোকে আমি একটি ঝুড়িতে নামিয়ে নেব। বড়িগুলোকে আমি ঝুড়িতে নামিয়ে নিচ্ছি, নামিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম বড়িগুলো হাত দিয়ে চটকানো সম্ভব নয়, তাই কিছু সময়ের জন্য ঠান্ডা করে দেব। ঠান্ডা হলে আমি হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে ভালো মতো কুচলিয়ে কুচলিয়ে বড়িগুলোকে ভর্তা মতন বানিয়ে নেব। তো এইভাবে আমি ভালো করে কুচলিয়ে বড়িগুলোকে ভর্তা বানিয়ে নিয়েছি। এবার আমি বড়ির আচারের জন্য মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য প্রথমে এখানে আমি শুকনো মরিচ তেলে নেব। এখানে আমার ইচ্ছে অনুযায়ী আমি শুকনো মরিচ তেলে নিচ্ছি, যখন লাগবে তখন সেই স্বাদ অনুযায়ী দিয়ে নেব। মরিচগুলো খুব ভালো করে টালা হয়ে গেলে আমি একটি প্লেটে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পাঁচফোড়ন তেলে নেব। এখানে আমি আমার ইচ্ছে অনুযায়ী পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। পাঁচফোড়নগুলো যখন আমি আচার বানাবো তখন স্বাদ অনুযায়ী দিয়ে নেব। পাঁচফোড়ন টালার নিয়ম হচ্ছে, যখনই দেখতে পারবেন পাঁচফোড়নগুলো এরকম ছিটতে শুরু করছে, ওই পর্যায়ে পাঁচফোড়নগুলো হয়ে গিয়েছে এবং ওই পর্যায়ে আমি পাঁচফোড়নগুলোকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু কড়াইতে 1/4 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে আমি দিয়ে দেবো একটু শুকনো মরিচ। শুকনো মরিচটি একটু তেলের মধ্যে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 1 চা চামচ পরিমাণ রসুন থেঁতো। অবশ্যই রসুনগুলো থেঁতো করে দিতে হবে, বেশি মিহি করা যাবে না। এবার একটু ভেজে নেওয়ার পর যে বড়িগুলো আমি কচলিয়ে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি তেলের সাথে কচলানো বড়িগুলো একটু মিশিয়ে নেব। তেলের সাথে বড়িগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী গুড় দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপের মতো গুড় দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়টি দিয়ে নিতে পারেন। এবার আবারও সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু গুড় থেকে একটু পানি ছাড়বে, তাই লো হিটে এই বড়িটি গুড়ের সাথে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, তেজপাতাটি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যখন তেলে ফোড়ন দিয়েছেন সেই পর্যায়ে তেজপাতাটি দিয়ে দিতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ বড়ির আচারটি নেড়ে চেড়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন বড়ির আচারটি এরকম কালার চলে এসেছে এবং গুড়ের পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলোকে দিয়ে নেব। এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি বিট লবণ, 1/2 চা চামচ পরিমাণ বাজা পাঁচফোড়ন গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ ভেজে নেওয়া সেই মরিচ গুঁড়ো। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব।
কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে ঠান্ডা করে নিলেই হয়ে যাবে মজাদার বড়ির টক মিষ্টি ঝাল আচার। এভাবে কিন্তু খুব সহজেই রান্না করে ফেলতে পারেন বড়ির আচার। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।